হ্যালো বন্ধুগণ, আজকে এনআরসি থেকে আরও একটি বিরাট বড় খবর এসে পড়লো যে রাহুল গান্ধী অনেক বড় কথা বলে গেলেন। তো অবশ্যই ভিডিওটা দেখুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। বন্ধুগণ, রাহুল গান্ধী আজকে অনেক বড় কথা বলে গেলেন। আজকে মিডিয়ার সামনে একটি ইন্টারভিউ দিতে গিয়ে রাহুল গান্ধী যে বলেছেন যে এনআরসি হচ্ছে নোটবন্দি নাম্বার টু, যেখানে নোটবন্দির পরে গরিব মানুষকে লাইনে দাঁড় করা হয়েছিল এবং গরিব মানুষকে হেরান করা হয়েছিল, এর থেকে অনেক গুণ বেশি হেরান হবে এনআরসিতে। এবং উনি বলেছেন যে এনআরসি হলে গরিব মানুষদের লাইনে দাঁড়া করিয়ে অনেক কষ্ট দেওয়া হবে এবং অনেক তাদের অনেক লোকসান হবে এবং তারা অনেক টাকা পয়সা খরচ হবে। এবং উনি আরও বলেছেন যে মোদিজির পনেরো বন্ধু, ধনী বন্ধুদের যে ধনী বন্ধু রয়েছেন তাদেরকে লাইনে দাঁড়াতে হবে না, তাদের কাগজপত্র দেখাতে হবে না, শুধু গরিবদের কাগজপত্র দেখাতে হবে। এ নিয়ে অনেক বড় বার্তা দিলেন রাহুল গান্ধী, যিনি বলেছেন যে নোটবন্দির ফলে মানুষের যে লোকসান হয়েছিল তার থেকে আর অনেক বেশি লোকসান হবে এনআরসি হলে। এনআরসি হলে গরিব মানুষকে অনেক কষ্ট পেতে হবে এবং গরিব মানুষেরকে অনেক কষ্টে কষ্ট করে টাকা জোগাড় করে এনআরসি কাগজপত্র তৈরি করতে হবে। তো এটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন।